তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে লিল্লাহে আল্লাহর জন্যে, অর্থাৎ এটা অকুমু লিল্লাহ মানে হলো যখন তোমরা আল্লাহর জন্যে দাঁড়াবে, তার মানে যখন তোমরা নামাজে দাঁড়াবে, এবাদতের জন্যে দাঁড়াবে, কানিতিন, তখন তোমরা কানিত মানে হলো আয়সা কিতিন, চুপ হয়ে দাঁড়াবে। চুলকানি মানে একটা অভ্যাস, এখানে যদি চুলকায় তাহলে তখন ওইদিকে আরবার চুলকাইতেছে, ওইদিকে আরবার চুলকাইতেছে, কারণ চুলকানি একদিকে চুলকাইলে শরীরে দেখো কয়েকদিকে চুলকায়, এর জন্য সহ্য করে যদি বসে থাকেন এইদিকে চুলকালে দেখুন আর কোনো দিকে চুলকাইতেছে না, ধৈর্য ধরতে হবে। এখন আপনি যদি দাঁড়ানো অবস্থায় তিনবার চুলকাইয়া ফেলেন তাহলে আপনার নামাজ বাতিল, আপনি আবার তাকবীরে তাহমিয়া বলে আবার শুরু থেকে আসতে হবে, কারণ দুইবার পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে। একবার চুলকাইছেন মাফ, দুইবার চুলকাইছেন মাফ, তৃতীয়বার যদি চুলকাইয়া ফেলেন এক রুকুনে থাকা অবস্থায়, একটা রুকুনে থাকা অবস্থায় তিনবার যদি চুলকান তাহলে আপনার এটা আমলে কাসির হয়ে যাবে, আর যখন আমলে কাসির হয়ে যাবে তখন নামাজ বাতিল, তখন আপনি আবার বলে আমি তো একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলছি, আপনি নিজে নামাজ ভঙ্গ করে ফেলতেছেন, ইমাম সাহেবকে ঠেকলেন নাকি? নামাজের জন্যে, নামাজ কবুলের জন্যে আমাদেরকে মাসলা মাসাইল সবগুলো জানতে হবে, এগুলো না জেনে যদি নামাজ পড়ি শুধু এসে সিজদা দিলে এটা টাইম পাস হবে, এটা কোনো কাজে আসবে না। কারণ আমরা কতদিন কো হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন কুব্বু কাফি আসা মানুষ, যে মানুষটা একটা দুইটা খেজুর খেলে যাবে তার বুকটা মরে না, ঠিক সেইভাবে নামাজের মধ্যে উড়াউড়ি যদি করে, নামাজের মধ্যে যদি তুচ্ছতাচ্ছিল্য করে নামাজ পড়ে, এই নামাজ পড়া না পড়া তার জন্যে সমান। কতদিন রসুলের হাদিস আমরা পড়েছি গত জুমায়। তাহলে আমরা কীভাবে দাঁড়াবো? সাকিতিন, তিন মানে হলো চুপ হয়ে নির্বিলি অবস্থায় আমরা দাঁড়াবো।